আজ 31 মে 2022, লাদাখ সফরসূচির তৃতীয় দিন। আমরা রয়েছি উত্তরপ্রদেশের বরেইলিতে। গতকাল আমাদের লক্ষ্য বিজনৌর থাকলেও অত্যধিক গরম, রাস্তার খারাপ অবস্থার কারণে আমরা লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছি। প্রায় 180 কিলোমিটার আগেই থেমে যেতে বাধ্য হয়েছি। আমরা গতকাল 570 কিলোমিটার পথ অতিক্রম করতে পেরেছিলাম। এখানে পৌঁছাতে রাত 9:30 বেজে গিয়েছিল। শহরের বাইরে এই হোটেলে ছিলাম আমরা। দুটো এসি ঘর নেওয়া হয়েছিল, ঘর প্রতি 1200 টাকা। তবে লোডশেডিংয়ের ঝামেলায় বারবার এসি বন্ধ হওয়ার জন্য ঘুমটা তেমন ভালো হয়নি। রাত্রে মাত্র 1-2 ঘন্টা ঘুমিয়ে একদম ভোরে উঠে আবার পথে নামার প্রস্তুতি চলছে। প্রায় 5টা বাজে। মহাভারতীয় যুগের পাঞ্চাল, বৌদ্ধ যুগের অহিচ্ছত্র এবং পরবর্তী সময়ে রোহিলখণ্ডের অন্তর্গত বরেইলি বিখ্যাত জায়গা। সিপাহী বিদ্রোহীরা ইংরেজের কবল থেকে একে মুক্ত করতে পেরেছিল। তবে মেরা সায়া সিনেমায় সাধনার লিপে আশা ভোসলের গাওয়া ঝুমকা গিরারে গানের মাধ্যমেই বরেইলির কথা বেশিরভাগ ভারতবাসী জানে। এখন ঘড়িতে 5:35। আমরা বেরিয়ে পড়েছি পথে, প্রথম লক্ষ্য মোরাদাবাদ, তারপর বিজনৌর, সফরসূচি অনুযায়ী গতকালের গন্তব্য। আমরা চলেছি তরাই অঞ্চলের মধ্য দিয়ে, উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমাংশ, সাবেক রোহিলখণ্ডের মধ্য দিয়ে। বরেইলি থেকে মোরাদাবাদের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আজ মোটামুটি সকালেই বের হতে পেরেছি। সফরসূচি অনুযায়ী আজকের গন্তব্য পাঞ্জাবের পাঠানকোট, দূরত্ব প্রায় 675 কিলোমিটার। বেশ দীর্ঘ পথ। মনে হয় গতকালের মতো রাস্তা অতটা খারাপ হবে না, তবুও লক্ষ্য কিন্তু খুবই কঠিন। এই রাস্তাটা হল NH530, বরেইলি থেকে রামপুর, 66 কিলোমিটার দৈর্ঘ্য। সুন্দর রাস্তা, মিলাক হয়ে রামপুরের পাশ দিয়ে চলে যাব আমরা। সকালের ফাঁকা রাস্তায় আমি একটু এগিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটাই বিড়ম্বনার কারণ হল। মোরাদাবাদের রাস্তাটা একটা সংযোগ থেকে আলাদা হয়ে যায়, যেটা আমি লক্ষ্য করতে পারিনি। তার ফলে NH9-এ ঢুকে কয়েক কিলোমিটার এগিয়ে যাওয়া, তারপর আবার ফেরত এসে অন্যদের সাথে মিলিত হওয়া, বেশ খানিকটা সময় নষ্ট হয়ে গেল। 7:15 রামগঙ্গা নদী পেরিয়ে মোরাদাবাদ পৌঁছে গেছি আমরা। উচ্চমানের পিতল কাঁসার জিনিসপত্র তৈরির জায়গা বলে মোরাদাবাদের বেশ নাম ডাক। মোরাদাবাদ থেকে আমরা ধরেছি SH-76, এই রাস্তা বিজনৌর পর্যন্ত। কাল যখন বোঝা গিয়েছিল যে আমরা বিজনৌর পৌঁছাতে পারবো না, এই মোরাদাবাদে আমরা রাতে থাকবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সেটাও সম্ভব হয়নি। অবশেষে বরেইলিতেই রাতে থাকা হয়েছিল। মোরাদাবাদ থেকে নূরপুর হয়ে বিজনৌরের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। ঘড়ি বলছে এখন সময় 8টা। এই রাস্তাটা তেমন ভালো নয়, রাস্তায় প্রচুর যানবাহন, অধিকাংশই স্থানীয়। এই ধরনের রাস্তায় দ্রুত চালানোর চেষ্টা করার অর্থ বিপদ ডেকে আনা, তাই আমাদের গতি বেশ ধীর, আশানুরূপ এগোনো যাচ্ছে না। শহরের প্রান্তভাগ দিয়ে চলেছি আমরা। এখানে একটা কথা বলার দরকার, এই ছবি দেবাংশুর গোপ্রো ক্যামেরার। আমার কাসন CX6 ক্যামেরাটা গত পরশু রাতে চার্জ করতে গিয়ে হঠাৎ গড়বড় হয়ে গেছে। গতকালের ছবিও ছিল কেবলমাত্র দেবাংশুর ক্যামেরার। বসতি এখানে বেশ ঘন। এখন বেশ খোলামেলা জায়গায় এসে পড়েছি, জনবসতি কমে এসছে, দুপাশে চাষের জমি, গাছপালা। রাস্তাটা সোজা, মোটামুটি চওড়াও কম নয়, কিন্তু রাস্তাটা বেশ অসমান, অসংখ্য ছোট ছোট বাম্পার।
একটা গাড়ি এখানে দুর্ঘটনায় পড়েছে, মনে হয় ভেতরে টাইলস ছিল, একদম ভেঙে চুরে একসা কাণ্ড। বেশ জোরালো রোদ উঠে গেছে, তবে এখনও তেমন গরম লাগছে না। এখন আমরা বিজনৌর থেকে 15 কিলোমিটার দূরে, অনেকটা পথই চলে এসেছি। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এগোচ্ছি আমরা। রাস্তার দুপাশের গাছগুলো চমৎকার, একটু হলেও তো ছায়া দিচ্ছে। রাস্তা অসমান হলেও ফাঁকা বলে মোটামুটি জোরেই চালানো যাচ্ছে। বিজনৌর পৌঁছে গেলাম আমরা, এখন সকাল 9:20। সকালের খাওয়াটা এখানেই সারা হবে, চানা ভাটুরা ফরমাশ করা হয়েছে। এটা বেকারি এবং মিষ্টির দোকান, বেশ পরিচ্ছন্ন, সামনে গাড়ি রাখার ভালো জায়গাও আছে। এখন আমরা খাওয়ায় মনোসংযোগ করব। এটা ছোট্ট একটা চা, আমার হাতের সঙ্গে কম্পেয়ার করলে বোঝা যাবে কত বড়। দেখা যাচ্ছে একই সাথে ভেজ স্যান্ডউইচ আর ভাটুরা ভাজা চলছে। তুমি স্যান্ডউইচ খাচ্ছ, কেমন হয়েছে স্যান্ডউইচটা? হ্যাঁ হ্যাঁ, প্রমোশনের ব্যাপার আছে না, বিজনেস প্রমোশনে। এই যে শান্তনু স্যার, আপনি তো এবার বলুন, ভালো হয়েছে? বাহ, এটা আমার খাওয়া সারতে বেশ সময় লেগে গেছে। এখন বাজে 9:55। বিজনৌর শহরের মধ্য দিয়ে চলেছি আমরা, খুব বড় বা ঘিঞ্জি নয়, অবশ্য তেমন কৌলিন্যও নেই। আমাদের এর পরের লক্ষ্য মুজফ্ফরনগর হয়ে যমুনা পার হয়ে হরিয়ানায় ঢুকে পড়া। শহরের ঠিক বাইরে দিয়ে গঙ্গা প্রবাহিত, আমরা এসে পড়েছি গঙ্গার কাছে। এখান থেকে ঠিক উত্তরে আমাদের অতি পরিচিত হরিদ্বার। এখানে গঙ্গার উপর ব্যারাজ, তা দিয়েই আমরা উত্তর ভারতের প্রাণস্বরূপাকে পার হচ্ছি। এর উত্তরে বিস্তীর্ণ জলা জায়গা, নাম হায়দারপুর সংরক্ষিত জলাভূমি। ব্যারেজ পার হয়ে আমি আর দেবাংশু গুগল পথ প্রদর্শকের খেয়ালিপনার শিকার হয়ে গেছি। ভালো রাস্তায় চলতে চলতে সে পথ সংক্ষেপের জন্য অন্য রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, যেটা ক্রমশ গ্রামের পায়ে চলা পথে পরিণত হয়েছিল। অনেক সময় নষ্ট করে, মেহনত করে কিলোমিটার 5 এসে অবশেষে এখানে ভালো রাস্তা পাওয়া গেছে। এখন প্রায় 11 বাজে। একবার গুগলের পাল্লায় পড়লে দুর্ভোগ কি আর সহজে শেষ হয়? আবার ভাঙা রাস্তা, অফ রোড, একে আজ দীর্ঘ পথের লক্ষ্য, তার উপর গুগলের নিষ্ঠুর রসিকতা। সময় চলে যাচ্ছে আর গরমে ক্লান্তিটাও বাড়ছে। পুরো নুড়ি পাথরের রাস্তা, যাকে আমাদের লাদাখে তো এরকম রাস্তা দিয়ে যেতে হবে। তা আমরা একটা সিজন হয়ে যাব, একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের লাদাখের। এই রাস্তা দিয়ে আমরা চলেছি,
পুরো ভাঙা রাস্তা, কোনো সার্ফেস কিছু নেই। শুধু আমি আর তাপসদা রয়েছি গুগলের পাল্লায় পড়ে, ওরা আমাদের থেকে অনেকটা পিছিয়ে আছে বলেই মনে হচ্ছে। যাই হোক, ওদের ফোন করে বলে দেবো তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে সারানপুরে। সারানপুরে গিয়ে মিট করব, তারপর আবার না একসাথে পথ চলা শুরু হবে। এখন যা অবস্থা বুঝে যাচ্ছে যে ওরা চাইলেও আমাদের সঙ্গে মিট করতে পারবে না। পুরো নুড়ি রাস্তা দিয়ে যাওয়া। এতক্ষণ পর এখন বেশ ভালো রাস্তা পেয়েছি। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আখের ক্ষেত। এই অঞ্চলের আখ বিখ্যাত। সারা ভারতের চিনির যোগানের অধিকাংশ আমাদের আজকের পথের আশপাশের অঞ্চলই দিয়ে থাকে। ঘড়িতে 11:30 বেজে গেছে। আমরা এগোচ্ছি দেওবন্দ জনপদের দিকে। সেখানে আছে দারুল উলুম দেওবন্দ নামে ভারতের এক প্রধান ইসলামীয় বিদ্যাচর্চার কেন্দ্র। আমরা এখন যমুনা নদী পার হচ্ছি। 1:15 বাজে। অবশেষে উত্তরপ্রদেশ পার হয়ে আমরা এখন ঢুকছি হরিয়ানায়। এই যমুনাই সীমানা। মাঝে সাহারানপুরের কাছে আমরা NH 344 ধরে নিতে পেরেছি। এবার একটা জায়গায় লস্যি খাচ্ছি। প্রচণ্ড গরম, যতটা রেস্ট নেওয়া যায়, গাড়িও ছুটছে সেরকম। এই মাত্র পেট্রোল ভরেছি, ট্যাঙ্ক ভর্তি করে নিয়েছি। এবার এটা নিজেদের একটু দিমাগ ঠান্ডা, এখানে একটা ঠান্ডা ভেজা রুমাল দেওয়া হয়েছে। প্রচণ্ড গরম, বারবার জল খেতে হচ্ছে। আমি আখের রস খেয়েছি, বারবার জল খাচ্ছি আর রেস্ট নিচ্ছি, একটু চোখে মুখে জল দিয়ে নিচ্ছি। আমারটা হচ্ছে নোনতা লস্যি, তাপস জানিয়েছি মিষ্টি লস্যি। আমরা এই যমুনানগর পার হয়েছি, হয়ে এখন আমরা আম্বালা ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি। এখন এই 1:45 মতো বাজে, প্রচণ্ড গরম। থার্মোমিটার দিলে ফেটে ফুটে যেত, আর থার্মোমিটার বদলে এখন আমরাই ফেটে যাচ্ছি। যাতে ফেটে না যায় তার জন্য মাঝে মাঝে এরকম লস্যি, তারপরে আখের রস, এগুলো খেয়ে যাচ্ছি। আর ঠান্ডা জল তো আছে, জলের বোতল মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে আবার জলটা ভরে নেব, কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। এদিকে ন্যাশনাল হাইওয়ে আছে। দলের অন্যদের সাথে এখনও আমাদের দেখা হয়নি। প্রচণ্ড ধুলোর ঝড় শুরু হয়েছে, যাকে আঁধি বলা হয়। পাঞ্জাবে এটা সাধারণ বিষয়, তবে আমার অভিজ্ঞতায় প্রথম। যাক, গরমটা তবু একটু কমবে। আমরা এখানে থেমে গেছি, এর মধ্য দিয়ে চলাটা বিপজ্জনক। এখন প্রায় 6:00 বাজে। ফেলে আসা পথের কথায় আসি এবার। ধাবায় বিশ্রাম নিয়ে চাঁদি ফাটা রোদে আবার বেরিয়ে 25 কিলোমিটার মতো হাইওয়ে ধরে এগিয়ে আমরা একটা ধাবার পাশে আমাদের বাকি দলের সন্ধান পাই। সেখানে খাওয়া দাওয়া সেরে পথে নেমে NH 344 ছেড়ে আম্বালার রাস্তা ধরেছি। আম্বালা বড় শহর, সেখানে গুগল নেভিগেশনই ভরসা। কিন্তু আবার বিপত্তি ঘটল। এবার দেবাংশু বাকিদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। এরপর NH 44 ধরার কথা, ওকে গুগল এক রাস্তা দেখিয়েছে, আর আমাদের মধ্যে যে নেভিগেশন চালু রেখেছে তাকে অন্য রাস্তা। তার ফলে উদ্বিগ্ন হয়ে বারবার ওকে ফোন করে আমাদের কাছে ডেকে আনতে হয়েছে। নষ্ট হয়েছে অনেকটা সময়, দেবাংশু হয়েছে অত্যন্ত বিরক্ত। তার কারণ, ও যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়েও কিন্তু লক্ষ্যে পৌঁছানো যায়। তবে একদল হয়ে চলার জন্য আমরা এটা করেছি। পায়ের চুলগুলো দেখলে বোঝা যাবে কতটা ঝড় উঠেছে। ঝড় যা উঠেছে তার অধিকাংশই টুবায়ে চুলে আর পতাকায়। আম্বালার কিছু পরে ঘাগর নদীর পর হরিয়ানা থেকে পাঞ্জাবে ঢুকে পড়েছি আমরা। আজকের দ্বিতীয় রাজ্য সীমানাটা পার হয়েছি। NH 44 ধরে কিছুটা এগিয়ে রাজপুরা পার হয়ে শিরহিন্দের কাছে এই আঁধির পাল্লায় পড়েছি আমরা। এই NH 44 হলো
জিটি রোডের অংশ। আম্বালা থেকে আমরা আবার সেই জিটি রোড ধরেই আসছি, যাব জলন্ধর পর্যন্ত। এখন 7টা বাজে, সন্ধে হয়ে আসছে, আমরা শতদ্রু নদের উপর সেতু পার হচ্ছি। লুধিয়ানা পার হয়ে জিটি রোড ধরেই চলছি আমরা এখনও। আজকের লক্ষ্য পাঠানকোট, এখান থেকে 160 কিলোমিটার দূরে। রাত হয়ে যাবে বলে পথে বিশ্রামের সময় সহ এই দূরত্বটা অতিক্রম করতে তো ঘণ্টাচারেক লাগবেই, অর্থাৎ 11টার আগে গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব। চমৎকার রাস্তা, বেশ দ্রুত চলতে পারছি আমরা। এখন 7:15 বাজে, সূর্যাস্ত হচ্ছে, আলো কমে আসছে। এই সময়ে আমাদের ওখানে অন্ধকার হয়ে যায়। অনেকটা পশ্চিমে চলে এসেছি বলে এখানে এখনও এত আলো। এই আলো থাকতে থাকতে যতটা এগোনো যায়, বেশ ফাঁকা রাস্তা, গাড়ির গতি 100 কিলোমিটার পার আওয়ারের আশপাশেই থাকছে। সামনে আসবে ফাগোয়ারা। এইবার একটু বিশ্রাম নিতেই হবে, গত রাতে মাত্র ঘণ্টাচারে ঘুম হয়েছে, চোখ লেগে আসার সমূহ সম্ভাবনা। তাই একটু হাত পা ছাড়িয়ে নেওয়া, ক্লান্তিটা একটু কমিয়ে নেওয়া। সামনে ম্যাকডোনাল্ডসের দোকান দেখা যাচ্ছে, কিন্তু এরা আমাদেরকে নাকি চা খাওয়াবে। কি কিপটে ট্যুর পার্টি রে, বাপরে 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 বাপ। হাত দিয়ে জলও গলে না, জল তো দূরে থাক, একটা ম্যাকডোনাল্ডও গলে না। সিএম দিয়ে দেয় না, একটা কোথেকে খাওয়াবো? সিএম দিয়ে দিলেও খাওয়াতো না কিপটে মাস্টারগুলো। আমি বাদে ভুলে গেছিলাম যে আমিও মাস্টার মশাই। পাঠানকোট থেকে আমরা আর 121 কিলোমিটার দূরে, আশা করি আর ঘন্টা দুয়েক বা দেড়েকের মধ্যে আমরা পাঠানকোট ঢুকে যাব। আমরা জলন্ধরের কাজ দিয়ে যাচ্ছি এখন। সময় 7:40, সূর্যাস্ত হয়ে গেছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে। এখানে দেখছি রাস্তার পাশেই রেল লাইন। এবার আমরা জিটি রোড ছাড়ব, সে রাস্তা চলে যাবে অমৃতসর। আমরা NH-44 ধরেই চলব একেবারে পাঠানকোট পর্যন্ত। যেখানে থেমেছিলাম সেখানে চা পাইনি। সামনে দেখতে হবে কোথায় চা পাওয়া যায়। গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। এখন 8:05, রাত নেমে এসেছে, বসতি অঞ্চলের মধ্য দিয়েই আমাদের যেতে হচ্ছে। তবুও গাড়ির গতি বেশ ভালোই রাখা যাচ্ছে, 70 কিলোমিটার পার আওয়ারের আশপাশে। অবশ্যই রাতে একজোট থেকে চলাটা বেশ কঠিন, তবে সেটাও মোটামুটি সম্ভব হচ্ছে। তেমন কোনো নাম করা জায়গার মধ্য দিয়ে আমরা যাচ্ছি না, নেহাতি পাঞ্জাবের সাধারণ বসতি অঞ্চল। আমরা চলেছি পাঠানকোটের দিকে, আমরা এখানে রেড সিগন্যালে দাঁড়িয়েছি। এখন 9:30 বেজে গেছে, এখানে খুব ব্যস্ত রাস্তা, কোনো মতে দল হিসাবে এগোতে হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে পড়ার সমূহ সম্ভাবনা। আবার ফাঁকা রাস্তা, গতি বাড়ল। কিছুটা পরেই পাঞ্জাব হিমাচল প্রদেশের সীমানা, আমরা পাঞ্জাব থেকে ঢুকে পড়ব হিমাচলে। সীমানা নির্দেশক হলো বিয়াস বা বিপাশা নদী, আমাদের তৃতীয় স্টেট ক্রসিং। অবশ্য
পাঠানকোটের ঠিক আগে চাক্কি নদী পার হয়ে আমরা আবার পাঞ্জাবে ঢুকে পড়ব, কারণ পাঠানকোট পাঞ্জাবেরই মধ্যে, অর্থাৎ সেখানে হবে চতুর্থ স্ট্রেট ক্রসিং। এখন ঘড়িতে রাত 10:30, আমরা পাঠানকোটে প্রায় পৌঁছে গেছি, বেশ ভালোই চলতে পেরেছি, বহু বাধা বিঘ্ন পার হয়ে আজ 675 থেকে 700 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি। একটা স্মরণীয় সফর হলো। এইবার হোটেল খুঁজতে হবে। রাস্তায় বিশ্রাম নেওয়ার সময়ে কিলোমিটার 5 দূরে একটা হোটেলের সন্ধান পাওয়া গেছে গুগলের কল্যাণে। এইবার দেখতে হবে সেখানে জায়গা মেলে কিনা। রাত তো অনেক হয়েছে, সকলেই অত্যন্ত ক্লান্ত, একেবারে খাবার কিনে হোটেলে ঢোকার সিদ্ধান্ত হয়েছে, তা না হলে খাবার পাওয়া যাবে না। আর হোটেল থেকে যদি খাবারের ব্যবস্থা হয়ে যায় তাহলে তো কথাই নেই। দেখা যাক কী হয়।